হাই ফ্রেন্ডস, যখন কোনো শক্তি প্রয়োগের কথা আসে তখন সবার আগে মেয়ে এবং ছোট বাচ্চাদেরকে তেমন একটা গুরুত্বই দিই না। তবে মেয়েদের শক্তি প্রয়োগের বিষয়টা ততটাও রেয়ার নয় যতটা ছোটদের ক্ষেত্রে হয়ে থাকে। আর যদি আপনি এই বাচ্চা বা ছোটদের শক্তি প্রয়োগের কথা বলেন তাহলে আজকের ভিডিও আপনাকে অবাক করে দিতে চলেছে যে একটা শিশুও তার শক্তি প্রয়োগের কারণে এত কিছু করতে পারে। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যারেট, এই যে ছোট মেয়েটিকে দেখছেন তার বয়স মাত্র 3.5 বছর। জিমে থাকা প্রতিটি এক্সারসাইজই এই মেয়েটি মাত্র 3.5 বছর বয়সেই খুব সহজেই করে ফেলতে পারে। আর এই বয়সে তার শরীরচর্চার উপর এত পরিশ্রম দেখে সবাই অবাক হয়ে যায়, তাতে সেটা দেয়ালে ওঠাই হোক বা কোনো বস্তুর সাথে ঝুলে থাকাই হোক, আবার অনেক দূরে লাফানাই হোক বা পুশ আপ দেওয়াই হোক, এই সব ধরনের কাজ মাত্র 3.5 বছর বয়সেই করে ফেলতে পারে। যেমন কোনো সৈনিককে মিলিটারি ট্রেনিং দেওয়া হয়ে থাকে, সেরকমই অ্যারেটকেও এমনই ট্রেনিং দেওয়া হয়েছে যাতে যে কোনো কাজ সে খুব সহজেই করে ফেলতে পারে। জিমন্যাস্টিকে তার বয়সী তাকে টক্কর দেওয়ার মতো ক্ষমতা আর কারোই নেই। নিজের ফ্লেক্সিবল শরীরকে এমনভাবে স্ট্রেচ করতে পারে যে আপনি দেখলে শুধু তাকিয়েই থাকবেন। আর যেই বয়সে একটা সাধারণ শিশু স্কুল যাওয়ার কথা ভাবে সেই বয়সে অ্যারেট সারা পৃথিবীর সাথে লড়াই করতে শিখে গেছে। নাওমি কোটেন, শক্তি আর পুরুষ, এই দুটো জিনিস এতটাই পরিপূরক যে সাধারণ মানুষ এই দুটো জিনিসকে আলাদাভাবে ভাবতেই পারে না। তবে কিছু ক্ষেত্রে মহিলারাও পুরুষদেরকে পিছনে ফেলে আগে যেতে অনেকেই দেখে থাকবেন। নাওমি কুটিনের বয়স মাত্র 9 বছর, আর এই বয়সেই যদি সে বিশ্ব রেকর্ড তৈরি করে ফেলে তাহলে কি বা বলবেন। মাত্র 8 বছর বয়সেই তার ওয়েট লিফটিং এর কেরিয়ার শুরু হয়ে যায়, আর মাত্র 9 বছর বয়সেই ওয়েট লিফটিং কম্পিটিশনে অংশগ্রহণ করে। নাওমির আগে 9 বছর বয়সে সব থেকে বেশি ওয়েট লিফটিং করার ওয়েট ছিল 44 কেজি, কিন্তু নাওমি এর দুগুণের থেকেও বেশি অর্থাৎ 93 কেজি ওয়েট লিফটিং করে সুপার গার্লের খেতাব দখল করে নেয়। নাওমির ওয়েট লিফটিং এর প্রতি আকর্ষণ বা ইচ্ছা তার পিতা ও ভাইয়ের কারণেই তৈরি হয়েছিল, আর তারপর থেকে তাকে কখনো পিছনে ফিরেও তাকাতে হয়নি এবং ইতিমধ্যে সে বহু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল রেকর্ডও তৈরি করে ফেলেছে। ভারভারা আকুলাভা, ইউক্রেনিয়ার সার্কাস পরিবারে জন্মগ্রহণকারী ভরভরার প্রতিভা অনেককেই অবাক করে তুলেছিল। ভরভরা আকুলোভাকে আজকের লিস্টে এই কারণেই রাখা হয়েছে কারণ এই মেয়েটি সব থেকে স্ট্রংগেস্ট গার্লের খেতাব একবার নয় বরং 3 বার দখল করেছে। ভারভরার বিষয়ে জানার পর আপনারও মনে হবে যে এই শিশু সত্যি গড গিফটেড, কারণ ভারভরাকে মাত্র 1.5 বছর বয়স থেকেই হ্যান্ড স্ট্যান্ড এবং ফ্লিপ করানো হতো এবং মাত্র 3 বছর বয়সেই সে পাওয়ার এক্সক্লুসিভিটিকে জয়েন করে ফেলে এবং 4 বছর বয়সেই পাওয়ার লিফটিং শুরু করে দেয়। আর এই বয়সে আমরা ভাবতাম গঙ্গাধরী কি শক্তিমান ছিল, সে যাই হোক, মাত্র 6 বছর বয়সেই ভারভরা ক্যাটেল বেল্টের সাথে তার পিতাকেও তুলতে পারত এবং 12 বছর বয়সে ভারভরা আকুলোভা বিশ্ব রেকর্ডও তৈরি করে ফেলে, যেখানে সে এই বয়সে 2টি ক্যাটেল বেল্টের সাথে তার মাতা পিতা দুজনকেই তার পিঠের উপরে তুলে ফেলে। ক্রিস্টিন লি, এই ছেলেটিকে সামনে থেকে দেখলে কখনোই বিশ্বাস করবেন না যে এটা একটা ছোট্ট বালক। আর এই ছোট্ট কিশোর তার ইচ্ছা এবং ক্ষমতার দ্বারাই শীর্ষে পৌঁছেছে, যেখানে পৌঁছানো আমাদের মধ্যে অনেকেরই স্বপ্ন হয়ে থাকে, আর তা সে মাত্র 16 বছর বয়সের মধ্যেই উপলব্ধি করে নেয়। মাত্র 16 বছর বয়সে ক্রিস্টিন লাখো ইন্টারনেট ইউজারের মন জয় করে ফেলে। রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং ভোর 4টার সময় ঘুম থেকে ওঠা, তারপরে স্নান করে জিমে যাওয়া, কিছুটা এমনই তার প্রতিদিনের রুটিন। অনেকের কাছেই তার জীবন অনেক বোরিং লাগতে পারে, কিন্তু ক্রিস্টিনের শরীর দেখার পর আপনার কাছেও এই শরীর অনেক আকর্ষণীয় বলেই মনে হবে, কারণ কষ্টের ফল দেরি করে হলেও তা মিষ্টি লাগে। বর্তমান সময়ে ক্রিস্টিনের 10 লাখেরও বেশি ইন্টারনেট ফলোয়ার রয়েছে। ইয়াং জিন লং, আপনি আজকের দিনে 7 বছরের একটি বাচ্চাকে দেখুন, তারা সব থেকে বেশি কোন কাজের উপরই দক্ষ থাকবে বলে আপনার মনে হয়। খুব বেশি হলে কোনো কোনো শিশু হয়তো কারো সাহায্য ছাড়াই স্নান করতে পারে, বা কেউ কেউ কোনো নালিশ ছাড়াই হয়তো নিজের খাবার খুব সুন্দরভাবে খেয়ে নেয়, কিন্তু 7 বছর বয়সে চীনা বালক ইয়াং এই সব কিছুর থেকে একটু বেশি আগেই রয়েছে। যখন ইয়াং এর মাতা পিতা ইয়াং এর শক্তির বিষয়ে জানতে পারে তখন তারা একটু অবাকই হয়ে যায়। ইয়াং তার বাড়ির বড় বড় শস্যের বস্তাগুলি অনায়াসে তুলে ফেলতে পারে, নিজের মাতা পিতাকে পিঠের উপর তুলে খুব সহজেই অন্যত্র বহন করতে পারে, এমনকি 2 টন ওজনের একটি গাড়িকেও খুব সহজেই টেনে ফেলতে পারে। আর এমন শক্তিশালী বাচ্চা হয়তো অনেক মাতা পিতাই চেয়ে থাকবেন। আর আপনাদের আশেপাশেও এমন কোনো শিশু বা বাচ্চা আছে কিনা, আর এই ভিডিওটি কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। সেই সঙ্গে আপনি যদি চ্যানেলটিতে নতুন হন তাহলে নিচে থাকা রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে এমন ইন্টারেস্টিং ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।